চিতা নামটা শুনলে মাথায় আসতে পারে কোনো বাঘের কথা, তবে বাঘ না, আজ আমরা বলবো চিতা নামের এক কুকুরের কথা, যে কিনা তার বীরত্বপূর্ণ কাজের জন্য পেয়েছে র‍্যাবের মহাপরিচালক পদক। কি অবাক হলেন, অবাক হওয়ার মতোই কথা, কোনো কুকুরকে পদক দেওয়ার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। 7 মার্চ রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের ভয়াবহ দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিলেন র‍্যাবের ডগ স্কোয়াডের এই কুকুরটা। আর সেই ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল চিতা, যার পুরস্কার হিসেবে কুকুরটা পেয়েছে মূল্যবান এই পদক। 1998 সালে দেশের পুলিশ বাহিনীতে 5টা প্রশিক্ষিত কুকুর ও 20টা পাপিস ডগ নিয়ে প্রথম ডগ স্কোয়াড তৈরি হয়। তবে পরে এই ডগ স্কোয়াড হস্তান্তর করা হয় র‍্যাবের কাছে। বর্তমানে ডিএমপি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‍্যাবের ডগ স্কোয়াড মিলে 100রও বেশি বিদেশি প্রশিক্ষিত কুকুর রয়েছে, যেগুলো পুলিশের বিভিন্ন ইউনিট ভিত্তিক স্কোয়াডের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়ে আসছে। বিশেষ করে বিভিন্ন জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সব প্রশিক্ষিত কুকুর দিয়ে ভেনু সুইপিংয়ের কাজ করানো হয়ে থাকে। এর আগেও কুকুরের এমন অভিযান বিশ্বজুড়ে দেখা গেছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীই না, নিজেদের আত্মরক্ষা কিংবা কুকুরের প্রভুসুলভ আচরণের জন্য অনেকেই কুকুর পুষে থাকেন। বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে নামি দামি খেলোয়াড় কিংবা রাজনীতিবিদরা কুকুর পোষেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেন, যাতে তারা শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারেন। কুকুর নিয়ে অনেক সিনেমাও নির্মিত হয়েছে, যেখানে কুকুর ও মানুষের ভালোবাসার গল্প উঠে এসেছে। কুকুরকে যে ভালোবাসা যায় আর কুকুর যে মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারে তার প্রমাণ আছে অনেক। তাই তো কুকুরকে বুদ্ধিসম্পন্ন প্রাণীও বলা হয়, বলা হয় মানুষের বন্ধু। রেজাউল করিম, বিবিএস বাংলা।